ঘরঘর অভিযানের অঙ্গ হিসেবে বুধবার 8 নম্বর টাউন বর্দোয়ারি বিধানসভা কেন্দ্রের 20 নম্বর ওয়ার্ডে ঘরঘর অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার বিজেপি কর্মীদের সাথে নিয়ে রাজধানীর খোশবাগান এলাকা থেকে শুরু করে ঘরঘর অভিযান, বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন সাধারণ মানুষের সাথে। 4.5 বছরে বর্তমান সরকার কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সাথে সাধারণ মানুষের অভাব অভিযোগের বিষয়ে অবগত হন তিনি। ঘরঘর অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় জনতা পার্টি প্রতিটি বাড়িতে ঢুকে গেছে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু মানুষ সরকার থেকে কি পেয়েছে তা জানাতে এই ঘরঘর অভিযান শুরু করা হয়েছে। সাধারণ মানুষ খুশি, সাধারণ মানুষ চাইছে রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা হোক। বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা বিজেপি পার্টি প্রতিটা বাড়িতেই ঢুকে গেছে, কারণ এত আমাদের বেনিফিশিয়ারি স্কিম, আমাদের যোজনা, তো এই বিষয়টা কোন বাড়িতে কী কী জিনিস ঢুকলো আমাদের এই যে যোজনাগুলো তার সাথে সম্পর্ক করার জন্য আমাদের এই অভিযান। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু আমরা এই অভিযান শুরু করে দিয়েছি। তো মানুষের সাথে যখন কথা বলি সবাই খুশি, সবাই বলছে ঘর পেয়েছে, জল পেয়েছে, বিজলি পেয়েছে, তো কোনো জায়গায় আমি দেখি খামতি নেই, সবাই খুশি মোদিজির উপর, সবাই আশীর্বাদ দিচ্ছেন ওনাকে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, বিজেপি 8 নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিন বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহের সাথে মুখ্যমন্ত্রীর সাথে ঘরঘর অভিযানে সামিল হন। শান্তন টেফে।